এখন আলোচনা করছি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ গুলো কি কি। এটি দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য এটি পরীক্ষায় আসে। মন দিয়ে শোনো, বায়ুর ক্ষয়কার্যের ফলে কয়েকটি সৃষ্ট যে ভূমিরূপ গুলি হলো সেটা হচ্ছে গৌড়, ইয়ারদাং, জুগেন, ইনসেলবাজ, ব্লো আউট বা অপসারণ গর্ত প্রভৃতি। এগুলো পরে আলোচনা করা হলো। এটা হলো গৌড়। দেখতে হচ্ছে ব্যাঙের ছাতার মতো, সেজন্য এটাকে মাশরুম রকও বলা হয়। ওকে, এদের উপরের ভাগটা প্রশস্ত এবং হচ্ছে অমসৃণ। এরা মরুভূমির মাঝে অবশিষ্ট টিলার আকারে দাঁড়িয়ে থাকে। মরু অঞ্চলে অবঘর্ষ ক্ষয়ের ফলে এই ভূমিরূপ সৃষ্টি হয়ে থাকে। এটা হলো বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ। এটা হলো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আরেকটি ভূমিরূপ। এর নাম হলো ইয়ারদাং। এই বায়ুর দ্বারা ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে দীর্ঘ আল বা প্রাচীর ও খাঁজ বিশিষ্ট খাদ যে ভূমিরূপ গড়ে ওঠে, ঠিক এটার মতো, এটাকেই বলা হয় ইয়ারদাং। এর বৈশিষ্ট্যগুলো কি হয়? এদের উচ্চতা প্রায় 6 মিটার এবং প্রস্থ প্রায় 36 মিটার হয় এবং এদের বিস্তার 70 থেকে 400 মিটার পর্যন্ত হয়ে থাকে। ইয়ারদাং এর মাথাগুলি ক্ষয়প্রাপ্ত হয়ে ছুঁচালো হলে তাকে নিডিল বলা হয়। ঠিক আছে, এটা মনে রাখবে, নিডিল কাকে বলে, এটা শর্ট কোশ্চেনে আসতে পারে। ইয়ারদাং গঠনের জন্য শিলাস্তর গুলিকে অবশ্যই বায়ু প্রবাহের সমান্তরালে বিন্যস্ত থাকা চাই। তাহলে এটা কিন্তু অবশ্যই বায়ু প্রবাহের সমান্তরালে বিন্যস্ত থাকা চাই, তবে ইয়ারডাং গঠিত হবে। বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আরেকটি ভূমিরূপ হলো জুগেন। এটা হচ্ছে জুগেন। ওকে, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এটা টেবিলের ন্যায় চ্যাপ্টা ও সমতল উপরিভাগ বিশিষ্ট ভূমিরূপকেই হচ্ছে জুগেন বলে। এটা হচ্ছে চ্যাপ্টা, এর উপরিভাগটা কিন্তু সমতল। ওকে, এর বৈশিষ্ট্যগুলো কি কি? এরা 3 থেকে 30 মিটার পর্যন্ত উচ্চ হয়। এদের উপরিভাগ ও মস্তক দেশে প্রায় চ্যাপ্টা সমতল হয়। এদের দেখতে ছোট ছোট ছাতার মতো হয়। ওকে, এটা প্রায় আমেরিকা যুক্তরাষ্ট্রের সোনেরান ও দক্ষিণ আমেরিকার কালাহারি মরুভূমিতে বেশি দেখা যায় এই জুইগ্যান। বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্টি আরেকটি ভূমিরূপ হলো ইনসেলবার্জ। এটা একটা ইনসেলবার্জের ছবি। মরুভূমির সমতল অংশে অবস্থিত কঠিন শিলায় গঠিত অনুচ্চ পাহাড়গুলোকেই ইনসেলবার্জ বলা হয়। এটি একটি ইনসেলবার্জ। জার্মান শব্দ ইনসেলবার্জের অর্থ হলো দ্বীপ শৈল। মরুভূমিতে অবস্থিত কঠিন শিলায় গঠিত উচ্চ ভূমিরূপগুলি বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় পেয়ে খাড়াই পার্শ্বদেশ বিশিষ্ট সমতল সামান্য গোলাকৃতি শিখর দেশযুক্ত যে উচ্চভূমিতে পরিণত হয় তাকে বলা হয় ইনসেলবার্জ। এটা বেশিরভাগ লক্ষ্য করা যায় কালাহারি ও অস্ট্রেলিয়ার মরুভূমিতে বেশি দেখা যায়। বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট আরেকটি ভূমিরূপ হলো ব্লো আউট। এটা হচ্ছে ব্লো আউট। বায়ু যখন প্রবল বেগে প্রবাহিত হয় ঠিক এরকম ভাবে, তখন কি হয়, এই জায়গাগুলো থেকে বায়ু বালি অপসারণ করে অন্য জায়গায় নিয়ে যায় এবং এইখানে যে গর্তের সৃষ্টি হয় সেটাকে বলা হয় ব্লো আউট। বায়ু অর্থাৎ ব্লো, বাতাস, এখানকার বালি এখান থেকে বয়ে নিয়ে বাইরে অন্য কোথাও নিয়ে যায়, সেজন্য এটাকে বলা হয় ব্লো আউট বা বায়ু অপসারণ সৃষ্ট গর্ত।